সুদ্রুশরীয় হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহিল কবি, তিনি নিজে কুরআন মাজিদের শুদ্ধভাবে এবং সহজ অনুবাদের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তা আলা হজরতকে অনুবাদের জন্য আরজ করলেন। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইও একমত পোষণ করলেন সুদ্রুশরিয়ার কথায়। কিন্তু দিনী খ্যাতমতে ব্যস্ততার দরুন ইসলামী শরীয়তের মাসালা মাসায়েল লিখার কাজে ব্যস্ততার কারণে অনুবাদ কাজে বিলম্ব হচ্ছে। এক পর্যায়ে তিনি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, অনুবাদের জন্য আমার কাছে আলাদা কোনো সময় নেই। এই জন্য তিনি রহমতুল্লাহি তাআলা আলাই রাতে ঘুমানোর আগে অথবা দিনে কাইলোলা অর্থাৎ দুপুরে কিছুক্ষণ আরাম করার সময়কে বলে কাইলোলা, তো কাইলোলার সময় অনুবাদ করতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাই মৌখিকভাবে আয়াতে করিমার তারজুমা করে থাকতেন, আর সুদ্রুশরিয়া রহমতুল্লাহি তাআলা আলাই তা লিখতেন। যখন হযরত সুদ্রুশরিয়া রহমতুল্লাহি তাআলা আলাই এবং অন্যান্য ওলামায়ে কিরামগণ আলা হযরতের তরজুমা তফসিরের কিতাবসমূহের সাথে মিলিয়ে দেখতেন, তো এটি দেখে অবাক হয়ে যেতেন যে এইভাবে যথাযথ তরজুমা করা তাফসিরের সুপরিচিত কিতাবসমূহের সাথে একেবারেই সামঞ্জস্য হয়ে যেত। جب قلم تو نے اٹھایا اے امام محمد رضا جب قلم تو نے اٹھایا اے امام محمد رضا প্রিয় প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের জাতে মুবারাকাই দিনের খেদমতের প্রতি আগ্রহ কেমন পরিপূর্ণ ছিল। ইলমের প্রচার ও প্রসারের জন্য অত্যন্ত চমৎকার এবং সহজভাবে কোরআন মাজিদের অনুবাদ কানজুল ইমানে লিপিবদ্ধ করে দিয়েছেন, আর এটিকে ওলামায়ে কিরাম রাহিমামুল্লাহ সালামগণ সম্পূর্ণ শরীয়তের মোতাবেক পেয়েছেন।